আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে খুবই মনটা খারাপ যে আপনারা জানেন জুনিয়র সাকিব খান, যার সাথে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা, একটা দুঃখজনক একটা দুর্ঘটনা তার সাথে ঘটেছে। আসলে জুনিয়র সাকিব খান কে নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা হয়তো জানেন না তার সাথে আমার একটা গান রেকর্ডিং হয়েছিল। গানটার কথা বারবারই মনে পড়ে যাচ্ছে আমার এবং খুবই খারাপ লাগছে তার এই দুর্দিনে এই এই দুঃসংবাদ শুনে। সে তার যে সমস্ত নিউজগুলো আমার সামনে আসছে, সে হসপিটালে বিছানায়, আমি তার সাথে যে গানটা রেকর্ডিং করেছিলাম সেই গানটা ব্যস্ততার কারণে রিলিজ এখনও হয়নি, সামনে রিলিজ হতো। কিন্তু এর মধ্যেই জুনিয়র সাকিব খানের এরকম একটা ঘটনা আসলে দেখতে পাবো, আমার সামনে আসবে আমি ভাবিনি। তার তার ওয়াইফ তার সাথে যে কাজটা করেছে, আসলে একটা দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে আশেপাশে সব মানুষগুলোদের উচিত মিটিয়ে দেওয়া, কিন্তু তাদের আশেপাশে যারা ছিল কেন এই জিনিসটাকে এতটা বাড়তে দিয়েছে এবং তার ওয়াইফ এরকম একটা ক্ষতি জুনিয়র সাকিব খানের করলো। ছেলেটা আসলে খুব নম্র একটা ছেলে ছিল, ভদ্র একটা ছেলে। আমি খুবই ব্যথিত তার এই ঘটনাতে, তবে এই দুঃখের দিনে তার কণ্ঠটা আমি বারবার শুনছি আর আমার তার জন্য খুব কষ্ট লাগছে। তার কণ্ঠটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। গানটা হয়তো আপনারা সামনে শুনতে পেতেন কিন্তু আমি আর পারলাম না, তার এই গানের কণ্ঠটা আমি নিজে শুনছিলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু শোনাই। আর দোয়া করি জুনিয়র সাকিবের জন্য। জুনিয়র সাকিব খুব ভালো একটা ছেলে এবং সে সুস্থ হয়ে উঠুক, আমি আশা করি চিকিৎসা করলে সে অবশ্যই ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। এবং যারাই তার আশপাশে আছেন এবং তাকে চেনেন জানেন, সবাই তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা যে গানটা আমি করেছিলাম তাকে নিয়ে, গানটা রিলিজ হওয়ার আগেই তার এরকম একটা দুর্ঘটনা ঘটল, এটা খুবই দুঃখজনক। আসলে আমরা একটু একটু শুনি, তার কণ্ঠটা শুনি, আপনাদেরকে শোনাই, সেও শুনবে আশা করি। আমি তার সাথে যোগাযোগ করব, তার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। গানটা করেছিলাম এরকম, আসলে সে আপনারা জানেন যে সে সাকিব খানের ভক্ত, সুপারস্টার সাকিব খানের সে ভক্ত, তাই সে নিজের নাম দিয়েছে জুনিয়র সাকিব খান। সাকিব খানকে নিয়েই সাকিব খানের বিভিন্ন গুণ, বিভিন্ন স্টারডম এগুলো নিয়ে আসলে একটা গান তৈরির পরিকল্পনা আমাদের ছিল এবং সেভাবে একটা গান আমি লিখেছিলাম তাকে। তার কণ্ঠ রেকর্ড হয়েছে এবং আশা করি সামনে রিলিজ হবে। কিন্তু এই ঘটনাতে আসলে আমি তাকে নিয়ে এই গানটা একটু আপনাদেরকে শোনাতে বাধ্য হলাম, একটু শুনি আমরা কেমন ছিল গানটা। সাকিব খান আমাদের বস, সাকিব খান বাংলার কিং, সাকিব খানের ভক্ত সবাই, সাকিব খান কাদায় হাসায়। সাকিব খান পাটলি হয় গান, সাকিব খান জুড়ে আছে প্রাণ, সাকিব খান মানে সুপার হিট, সাকিব খান গর্জিয়াস অ্যান্ড ফিট। এই গানটা নিয়ে একটা মাস্তি করার কথা ছিল সাকিব, জুনিয়র সাকিব খানের, আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে, তার তার গুরুকে নিয়ে এই গানটা
তার কণ্ঠে রিলিজ করব খুব আনন্দের সাথে, এবং সেটা যেরকম একটা দুঃখের সাথে শোনাতে হবে আপনাদেরকে এটা আসলে আমি ভাবিনি। আমি খুবই দুঃখিত, আপনারা সবাই দোয়া করবেন জুনিয়র সাকিবের জন্য এবং সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক, অভিনয় করুক এবং গান করুক। তার কণ্ঠে মম মিউজিক সেন্টার থেকে এই গানটি অপেক্ষায়, রিলিজের অপেক্ষায় ছিল। আমি আসলে আপনাদেরকে কিছুটা শুনিয়ে দিলাম, সাকিবের কণ্ঠ শুনছি আমি, তার জন্য মায়া লাগছে। তার এই দুর্দিনে আমি দোয়া করি সবাই তার পাশে থাকুক এবং সে এই ধৈর্য ধারণ করার আল্লাহ তাকে ক্ষমতা দিক এবং দ্রুত সুস্থ হয়ে আসুক, আমাদের মাঝে ফিরে আসুক। ওয়েলকাম, ওয়েলকাম টু আস সাকিব। আমি আপনার সুস্থতা কামনা করছি এবং দর্শক আপনারাও তার জন্য দোয়া করবেন এবং তার সব কাজ, তার ভিডিও, তার গান, এগুলোকে সাপোর্ট করবেন যেন ছেলেটা আবার উঠে দাঁড়াতে পারে। ধন্যবাদ সবাইকে।